আপনি যদি সবচেয়ে কম দামে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত স্মার্টফোন পারচেস করতে চান, সো ইউ মে লুক দিস ওপো K1। বর্তমানে সবচেয়ে কম প্রাইসের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিচার যুক্ত স্মার্টফোনটি হলো ওপো K1। সো টুডে আই টক অ্যাবাউট ওপো K1, কি থাকছে স্পেশাল স্পেসিফিকেশনস এবং বাংলাদেশের প্রাইস কত হতে পারে, এবং শেষে থাকবে আমার একটা অপিনিয়ন্স এই স্মার্টফোন সম্পর্কে। সো গাইজ, দেখতে থাকুন পুরো ভিডিওটা, হতে চলেছে ইন্টারেস্টিং একটা ভিডিও। হে, হোয়াটস আপ গাইজ, পারভেজ হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং টেক সাপোর্ট বাংলাদেশ চ্যানেল। সো লেটস স্টার্ট। অলরাইট, প্রথমে শুরু করে এটা ডিজাইন দিয়ে। ডিজাইন ইয়াব ডেফিনেটলি প্রিমিয়াম একটা ডিজাইন দেওয়া হয়েছে স্মার্টফোনটির মধ্যে। স্মার্টফোনের মধ্যে উপর দিক দিয়ে থাকছে ব্লু কালার, মানে টু টোন ফিনিশ থাকছে। উপর দিক দিয়ে থাকছে ব্লু কালার অ্যান্ড নিচের দিক দিয়ে থাকছে পিঙ্ক কালার, টু টোনের গ্রেডিয়েন্ট ফিনিশ থাকছে অ্যান্ড অলসো শাইনি একটা লুক। পার্সোনালি ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে অ্যান্ড অলসো ভালো লাগছিলো এটার ফ্রেম যেটা রয়েছে, ফ্রেমের মধ্যেও সেই ডিজাইনের কালারের যে প্রভাবটা সেই ফ্রেমের মধ্যেও পড়েছে। দিস ইজ লুক গুড। সো যাই হোক, স্মার্টফোনের ব্যাক সাইডের প্রশংসা বাদ দিয়ে এখন আসছিল ফ্রন্ট সাইডের দিকে। ইয়াব ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চিস সুপার অ্যামোলেড ফুল HD+ ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও হলো 84.5% স্ক্রিন টু বডি রেশিও, যার উপরে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। অলরাইট, এখন আসি ক্যামেরার দিকে। সো প্রথমে শুরু করি রেয়ার ক্যামেরা দিয়ে। অ্যাজ অলওয়েজ, রেয়ার ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট আপ। প্রথমটি হলো 16 মেগাপিক্সেল, যার অ্যাপ্রেচার F1.7 এবং থাকছে 2 মেগাপিক্সেল ডেপ সেন্সিংয়ের জন্য, যার অ্যাপ্রেচার থাকছে F2.4। এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 25 মেগাপিক্সেল, যার অ্যাপ্রেচার থাকছে F2.0। ক্যামেরা টেকনিক্যালি গুড বাট প্র্যাকটিক্যালি কোনো সিম্পল দেখাতে পারতেছি না। ওপো K1-এর চিপসের হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 660, যেটা অক্টাকোর প্রসেসর, থাকছে 1.8 GHz, উইচ ইজ 14 ন্যানোমিটার উপর ম্যানুফ্যাকচার করা হয়েছে। অ্যান্ড GPU হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 512। সো এখন আসছিল মেন হাইলাইটের দিকে, যেটা হলো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আবার মেন হাইলাইট হয় কীভাবে? সো এখন কষ্টটা বলতেছি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মেন হাইলাইট হলো বিকজ এটার প্রাইস, মানে মার্কেটের মধ্যে এখন সবচেয়ে কম দামের মধ্যে যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চান তাহলে ওপো K1। ওপো K1 আপনাকে প্রোভাইড করতেছে সবচেয়ে কম দামের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড দ্যাট ইজ দ্য মেন হাইলাইট। যেহেতু এই স্মার্টফোনের চিপসের হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 660, সেহেতু গেমিং পারফরমেন্স ডিসেন্ট পাওয়া যাবে, এতটা হাই কোয়ালিটির গেমিং পারফরমেন্স পাওয়া যাবে না, তবে ডিসেন্ট গেমিং পারফরমেন্স পাওয়া যাবে স্মার্টফোনটির থেকে। সো যাই হোক, প্রাইস, অপিনিয়ন অ্যান্ড অ্যাভিলিটি সেগমেন্টে যাওয়ার আগে বলে দিই, আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন আর যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে দেখেন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে সাবস্ক্রাইব করে দিন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো যাই হোক, আরেকটা কাজ করুন আপনারা, নিচে দেখেন একটা লাইক বাটন আছে, সেখানে একটা লাইক মেরে দেন, বিকজ এটা ইন্সপায়ার করে অনেক। সো যাই হোক, এখন আসি এটার প্রাইস, অ্যাবিলিটি অ্যান্ড মাই অপিনিয়ন সেগমেন্ট। অ্যান্ড অ্যাবিলিটি নিয়ে যদি বলতে চাই তাহলে মেবি ওপো অফিসিয়ালি লঞ্চ করতে পারে বাংলাদেশে এই স্মার্টফোনটি, আর যদি অফিসিয়ালি লঞ্চ না করে তাহলে থার্ড পার্টি যেগুলো স্টোর আছে, যারা থার্ড পার্টি স্টোর সম্পর্কে জানেন না তাদেরকে বলে দিচ্ছি, আপনি আনঅফিসিয়ালি যে স্মার্টফোনগুলো পারচেস করেন, আনঅফিসিয়ালি যেগুলো শপ আছে সেগুলো দোকান থেকে পারচেস করতে পারবেন, আর যদি ওপো অফিসিয়ালি আনে তাহলে তো আনবেই, বাট আম নট শিওর যে ওপো কি অফিসিয়ালি আনবে নাকি আনবে না, বাট সম্ভাবনা আছে ওপো অফিসিয়ালি আনার। যাই হোক, এখন আসছিল এটার প্রাইস সেগমেন্টের মধ্যে। বাংলাদেশে মেবি একটা ভেরিয়েন্ট আসবে, এটার দুটো ভেরিয়েন্ট আছে চায়নার মধ্যে, একটা হলো 4GB RAM 64GB স্টোরেজ, আর একটা হলো 6GB RAM 64GB স্টোরেজ। তবে আমরা বাংলাদেশি কনজিউমাররা মেবি এক্সপেক্ট রাখতে পারি যে আমাদের দেশে আসবে মেবি 4GB RAM 64GB স্টোরেজ, এছাড়া 6GB RAM 64GB স্টোরেজের যে ভেরিয়েন্ট রয়েছে সেটাও আসতে পারে। সো যাই হোক, এখন আসছিল প্রাইস সেগমেন্টের মধ্যে। প্রাইস হিসেবে যেটা 4GB RAM 64GB স্টোরেজ যেটা ভেরিয়েন্ট রয়েছে সেটা ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে ₹70,000, অলমোস্ট ₹70,000। এটা যদি আমরা বাংলাদেশি কনজিউমাররা এক্সপেক্ট রাখতে পারি যে কত টাকায় এই স্মার্টফোনটি বাংলাদেশে আসবে, তাহলে মেবি 20,000 to 21,000 এই প্রাইস সেগমেন্টের মধ্যে থাকতে পারে এই স্মার্টফোনটি। সো আমরা বাংলাদেশি কাস্টমাররা এক্সপেক্ট রাখতে পারি এই স্মার্টফোনটির দাম হতে পারে 20,000 to 21,000 টাকা। এছাড়া যদি আমি অফিসিয়াল অথবা এক্স্যাক্ট প্রাইস সম্পর্কে জানতে পারি সেটা আমি ডিসক্রিপশনে আপডেট করে দিব, অথবা আমি কমেন্টে পিন করে দিব, একবার চেক করে দেখতে পারেন যে আমি সেখানে পিন অথবা ডিসক্রিপশনে আপডেট করেছি কি না। এছাড়া যে টপ এন্ড ভেরিয়েন্টটা রয়েছে সেটা যদি বাংলাদেশে আসে তাহলে আমি সেটারও প্রাইস ডিসক্রিপশনে আপডেট করে দিব। সো এখন আসছিল আমার অপিনিয়নের দিকে। অপিনিয়ন দিতে চাচ্ছি এটার বেস্ট
ভেরিয়েন্টের। বেস ভেরিয়েন্ট যেটা রয়েছে 4GB র্যাম 64GB স্টোরেজ, যেটা আমি প্রাইস এক্সপেক্ট করলাম যে 20,000-21,000 টাকা হওয়া উচিত। সো আই থিঙ্ক এই প্রাইসকে সে জাস্টিফাই করে, এ থেকে যদি আরও বেশি প্রাইস হয়ে যায়, ওভার প্রাইস হয়ে যায়, তাহলে আই থিঙ্ক এটাকে প্রাইসকে জাস্টিফাই করে না। ওভার বেশি হলে এখানে 22,000 টাকার মতো হতে পারে, আই থিঙ্ক এর থেকে যদি ওভার প্রাইস হয়ে যায় তাহলে সেই প্রাইসকে সে জাস্টিফাই করে না। সো যাই হোক, এখানে যে দেওয়া হয়েছে একটা প্রিমিয়াম ডিজাইন অ্যান্ড থাকছে স্ন্যাপড্রাগন 660 সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা থাকলো না সেটা হলো USB টাইপ সি। সো যাই হোক, এটা একটা ভালো স্মার্টফোন, যদি যেই প্রাইসে বললাম সেই প্রাইসে যদি আসে তাহলে মেবি একটা ভালো স্মার্টফোন হবে। এছাড়া এর অনেক কম্পিটিটর রয়েছে, আপনি যদি এই প্রাইস সেগমেন্টে স্মার্টফোন পারচেস করতে চান তাহলে এটার আরও অনেক কম্পিটিটর রয়েছে, একটু দেখে শুনে প্রাইস পারচেস করবেন। যে আমি এমন বলবো না যে এটা আমি রিকমেন্ড করলাম, বাট এটাও লিস্টে রাখতে পারেন, এটাও একটা ভালো স্মার্টফোন। আমার কাছে সবচেয়ে বেশি যেটা যেই বিষয়টা ভালো লাগছে সেটা হলো একটা প্রিমিয়াম ডিজাইন দেওয়া হয়েছে। কেউ বলবে না যে এটা একটা মিড রেঞ্জের প্রাইস সেগমেন্টের স্মার্টফোন, ইয়াপ একটা প্রিমিয়াম ডিজাইন দেওয়া হয়েছে অ্যান্ড দেওয়া হয়েছে একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, একটা বিগ ব্যাটারি। যাই হোক, এটার মধ্যে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আই থিঙ্ক একটা ভালো স্মার্টফোন এই প্রাইস সেগমেন্টের মধ্যে। আপনার সাথে ইউ আর ওয়াচিং টেক সাপোর্ট বাংলা চ্যানেল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।